হ্যালো ভিডিও, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবার সঙ্গে সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আমি অনেক ভালো আছি। সো আজকের খুবই পাওয়ারফুল একটা প্লাগইন নিয়ে আমরা কথা বলবো, অটো টিউনের প্লাগইন, অটো টিউন প্রো এক্স বা অটো টিউন টেন, যেটাই বলেন না কেন। সো আমার ফুল লাইফে আমি অটো টিউনের জন্য অনেক প্লাগইন ইউজ করছি, এমপিচার হোক, পিচ কারেক্টার হোক, পিচ প্রুফ হোক, এবং হচ্ছে স্টুডিও যে স্টক প্লাগিন হচ্ছে পিচারটা হোক, বা অটো টিউনের যে অ্যান্থ্রাসের অটো টিউনের যতগুলো প্লাগিন হোক না কেন, আমার কালেকশন হচ্ছে অটো টিউনের হিউজ একটা কালেকশন আছে আমার কাছে। বাট সবচাইতে এখন পর্যন্ত যতগুলো অটো টিউন আমি ইউজ করছি, সবচাইতে এই প্লাগিনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, অটো টিউন টেনটা। এটা আমি কেন বলছি এটা আমরা সামনে দেখবো। আমি চেয়েছিলাম আসলে আমাদের যে মিক্সিং সিরিজটা চলছে এই সিরিজে এখনও অটো টিউন আসেনি, সো চেয়েছিলাম আমি যে আগে অটো টিউনটা টিউটোরিয়ালটা মেক করে এরপর আমি অটো টিউনের প্রো বা অটো টিউন যে এক্স এইটার টিউটোরিয়ালটা মেক করবো। বাট আমি আসলে থাকতে পারলাম না এটা টিউটোরিয়ালটা মেক করাতে, কারণ এতটা পাওয়ারফুল এই প্লাগইনটা। সো চলুন আমরা একটু দেখব এটার কাজটা কি। সো আগে যে আমরা দেখেছিলাম যে অটো কী ছিল, এখন দেখুন এখানে কিন্তু এটার ভিতরে ডিফল্ট অবস্থা অটো টিউনও চলে এসেছে একটার ভিতরেই, এবং মেইন হচ্ছে ইনপুট টাইপ যেটা আমরা ছিল সেটার জন্য কিন্তু আমাদের অটোমেটিকলি আমাদের ইনপুট টাইপটার জন্য এখানে চলে এসেছে অটোমেটিকলি, এটা বুঝতে পারবে। আর হচ্ছে এই আপনার এখান থেকে চাইলে প্রেফারেন্স এটাকে লুকটাকেও চেঞ্জ করতে পারবে, আমি ডার্ক করে নিচ্ছি, আপনি চাইলে লাইট করে নিতে পারবেন। এই হচ্ছে লাইট, আমার কাছে একটু এটা ডার্ক টাইপের থিমগুলো আমার কাছে ভালো লাগে, সো এখান থেকে ডার্ক করে নিয়েছি। সো খুবই ইউজফুল একটা প্লাগইন আসলে। সো ফার্স্ট আমরা একটু একটু করে দেখবো এখানে কাজ কী। সো আমার স্কেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই মাইনর এবং ডি। সো মোটরের মোটামুটি আমি বাড়িয়েই রাখি এখান থেকে। এখন যদি শুনি আমরা এখানে একটু প্লে করি আমি এখান থেকে, আর কোনো নব আমি চেঞ্জ করিনি, একদম ডিফল্ট রেখেছি, কারণ ডিফল্ট অবস্থায় বোঝা যায় যে কতটা পরিমাণ কাজ করে এটা। সো আমি সব কিছু একদম ডিফল্ট রাখলাম, এখন যদি প্লে করি আমি এখান থেকে, যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি তোমার খোলা চলে, যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি একটুখানি ভুলে, যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি তোমার খোলা চলে। সো আপনারা শুনতে পারলেন কতটা একটা বিউটিফুল সাউন্ড এটা কিন্তু দেয়। আমরা হচ্ছে পিচার ইউজ করি জানি, পিচারটাও কিন্তু আমাদের অটো টিউন করে, কিন্তু এরপর আমরা থার্ড পার্টি কেন ইউজ করি, কারণ পিচার হচ্ছে রোবোটিক সাউন্ড করে, ভোকালটাকে নষ্ট করে ফেলে। বাট থার্ড পার্টির যে প্লাগিনগুলো আছে সেগুলো একটা অটো টিউনটা পারফেক্টভাবে কাজ করে। বাট আজকে আমরা এই যে অটো টিউন এক্সটা দেখতেছি, অটো টিউন টেন, অটো টিউন প্রো টেন, এইটা হচ্ছে আপনি যদি ফুল রিটিউন স্পিডটাকে ফুল করে দেন তারপরেও একটা আমেজিং রেজাল্ট দেয়, এখানে একদম রিয়েলিস্টিক একটা ভাইব আসে, এবং ডিটিউনের পরিমাণটা একদম নেই বললেই চলে, রোবোটিক ভাইবটা আসে, বাট খুবই স্যাটেল পরিমাণে সুন্দর লাগে যেটা শুনতে, সাউন্ড রোবোটিক অতটা হয় না। এবার আমরা একটু অ্যাল্টো টিউনের কাজটা দেখবো, আমরা জাস্ট ভোকালটা এখানে প্লে করে লার্নে দিয়ে দিব। এখন আমি একটু ফার্স্ট বলে নিই, আমার এখানে যে ভোকালটা আছে এটা হচ্ছে আমি যদি টাইপে যাই লো মেল হিসেবে এটা পড়ে, অ্যাল্টোটেনার অটোমেটিকলি দেয়া আছে এখানে, ডিফল্ট অবস্থা ছিল। বাট আমি কি করব, লার্নে দিব, প্লে করব, দেখব যে এখানে কোনটা আসে। যদি লো মেল আসে তাইলে বুঝবেন যে একদম কিলার পারফেক্ট এটা আসতেছে। লো মেল কোনটা, যে একটু সফট টাইপের ভোকাল যেটা হয় আপনারা সবাই জানেন। সো এই ভোকালটা একটা সফট আমার ভোকাল। সো এখন দেখেছি কতটা পারফেক্টলি আমাদের অটোটিউন প্রোটেক্টটাকে গেট করতে পারে। একটু প্লে করি এখান থেকে ভোকালটা, একটুখানি ভুলে, যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি তোমার খোলা চলে। সো দেখলেন এখানে লো মেল চলে এসেছে, এবং অটোকির কাজটা আপনারা অলরেডি জানেনই যে আমাদের কোন স্কেল আছে সেটা আমাকে ফাইন্ড করে দিবে। সো এখন এই একটার ভিতরে আপনার সব কিছু পেয়ে যাচ্ছেন। আগে হচ্ছে অটো টিউনের সাথে অটো কি ছিল না, অটো কি আলাদা ছিল, এবং এটার সাথে এখন অটো কি আছে। এবং সবচাইতে বেটার আমাকে যেখানে একটা লেগেছে সেটা হচ্ছে এখানে অনেক পরিমাণে প্রিসেট দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করেও দেখতে পারেন, আপনার ভোকাল অনুযায়ী ইউজ করে দেখতে পারেন। আমি সাজেস্ট করব না, বাট চেক করে দেখতে পারেন, যদি কোনোটা ভালো লাগে ইউজ করতে পারেন। এবং এখানে আরেকটা আছে গ্রাফিক মোড, খুবই খুবই অ্যাডভান্স। আমরা হচ্ছে নিউটনে কাজ করি যখন আমরা, পিচ কারেকশন যে ম্যানুয়ালি পিচ কারেকশন সেটা এখানে অলরেডি দেওয়া আছে।
সো আমি বলবো যাদের কাছে হচ্ছে অটোটিউনের টোটাল বান্ডেলটা যাদের প্রয়োজন, অটো কি মেলোডাইন বা অন্যান্য প্লাগইন, সো অটোটিউনের টোটাল কাজটাই একটা প্লাগইন থেকে আই থিঙ্ক করা সম্ভব, এতটা পাওয়ারফুল এই প্লাগইনটা। এটা হচ্ছে গ্রাফিক মুডটা আমরা দেখবো, বাট আগে হচ্ছে অটোটিউনের টোটাল সিরিজটা শেষ করে এরপর হচ্ছে গ্রাফিক মুডটাও দেখবো। এবং আর একটা ব্যাপার হচ্ছে আপনারা যদি চান যে আমি একটা ভিডিও মেক করি এই সবগুলো অটোটিউনের যেগুলো আছে, যেমন হচ্ছে পিচার, অটোটিউন আর্টিস্ট, অটোটিউন প্রো হোক বা অটোটিউনে আরও যে প্লাগিনগুলো আছে, যেমন হচ্ছে পিচ প্রুফ আছে বা এম পিচ আছে, যে আরও অন্য যে প্লাগিনগুলো আছে অটোটিউনে কোনটা বেটার হয় যদি একটা টেস্ট একটা ভিডিও চান, সো কমেন্ট করবেন, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও মেক করব। সো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং প্লাগিনটা আপনার কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই প্লাগিনটা যদি আপনার প্রয়োজন হয় ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। I'm gonna go to the bathroom.